আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আবারও নতুন ভিডিওর জন্য। আজকে যেটা দেখাবো সেটা শর্টকাটে এবং অল্প সময়ের মধ্যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হাইট যেটা করে সেটা কিভাবে করে, সেটা কোন পদ্ধতিতে করে সেটা আজকে দেখাবো। এবং সেটা বেশি ইফেক্টিভ যারা নতুন আছেন তাদের জন্য, কারণ কেউ ভিডিও যখন দেখে, দেখার সাথে সাথে তারা দেখে যে কয়টা সাবস্ক্রাইবার আছে, আর যখন সাবস্ক্রাইবারটা দেখে যে অল্প সাবস্ক্রাইবার তখন ওই ভিডিওটা দেখে না, আর যখন দেখে যে বেশি সাবস্ক্রাইবার তখন আরো বেশি করে ওই ভিডিওগুলো দেখে। তার জন্য যেটা সবচেয়ে জরুরি, হাইট করতে হবে নতুনদের জন্য সাবস্ক্রাইবারটা, তাহলে তারা আরো বেশি ভিউ এবং বেশি সাবস্ক্রাইবার পাবে। চলেন এটা ইউটিউব চ্যানেল সার্চ দেবেন, এভাবে যাওয়ার পরে ঠিক এভাবে যাওয়ার পর ইউটিউব বিটা, গো টু ইউটিউব বিটা অ্যান্ড দেন দেন যেটা করতে হবে ক্লাসিক ক্লাসিক মোডে যেতে হবে। ক্লাসিক মোডে যদি যান তখন আপনি ওই অপশনটা পাবেন, আদারওয়াইজ যদি ওই অপশনটা ক্লাসিক মোডে না যান তাহলে পাবেন না। এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে একটা চ্যানেল অপশন আছে, চ্যানেলে ক্লিক করবেন এবং করার পরে যেটা দেখবেন অ্যাডভান্স অপশন আছে, ঠিক অ্যাডভান্স অ্যাডভান্স অপশনে ক্লিক করলে একটু নিচে নামবেন, যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে একটু নিচে নামলেই দেখতে পাবেন এখানে অপশন আছে সাবস্ক্রাইবার কাউন্ট। সাবস্ক্রাইবার কাউন্টের একটু নিচে নামলেই দেখতে পাবেন এখানে লেখা আছে যে ডোন্ট ডিসপ্লে দ্য নাম্বার অফ পিপল সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, মানে এই পিপলগুলো আমাদের সাবস্ক্রাইবার দেখতে পাবে না। তখন কি করতে হবে, জাস্ট সেভ সেভ করলে এটা কনফার্ম হয়ে যাবে, কারণ আর আমাদের এটা দেখতে পাবে না। সো যারা নতুন আছেন তারা অবশ্যই 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 সাবস্ক্রাইবারগুলো হাইড করবেন, ইটস মাস্ট অ্যান্ড এটা বেশি ইফেক্টিভ, এটা বেশি জরুরি। Thank you so much for watching video.